নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে পঞ্চায়েত সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান কোভিড পরিস্থিতির জন্য বিজয়া দশমীতে জলঙ্গী নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় দীর্ঘদিন ধরে চলে আসা নৌকাবাইচ এবারের মতো বন্ধ থাকবে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মধুমিতা মণ্ডল বিশ্বাস আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনুন। সেখানে মূলত আমাদের আলোচ্য বিষয় ছিল দুর্গাপূজা এবছরে যে কোভিড-19 নিয়ে আমাদের সারা বিশ্বজুড়ে যে সমস্যা একটা সম্মুখীন আমরা হয়েছি, তার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং যে মাস্ক স্যানিটাইজার প্রত্যেকটা জিনিসগুলো দরকারি জিনিসগুলো আমাদের পুজো কমিটিতে কাছে রাখতে হবে। এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিবারে যে বিজয়ার বাঁশরা করে থাকি অনুষ্ঠানটি, সেইটা আমরা সেভাবে এবছরে করতে পারবো না, তাই মাসটা এবছর পুরোপুরি বন্ধ থাকে। আমরা ভাসানের দিনকে ঠাকুর ভাসান দেওয়া একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং খুব সামান্য যত সামান্য লোক নিয়ে আমরা ওটা সম্পূর্ণ করব, এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তাই আমার প্রত্যেকটা কমিটিকে আমার এটাই মূল বক্তব্য ছিল, এখানে আমাদের উপস্থিত ছিলেন পলাশীপাড়া থানার আধিকারিক এবং আমি পলাশীপাড়া আমার পঞ্চায়েতের সদস্যরা এবং প্রত্যেকটা কমিটির সম্পাদক এবং সভাপতি যারা আছেন তারা ওনারা ছিলেন। আমাদের আলোচনার বিষয় সবাইকে তো বললাম এবং এইটা নিয়ে আমাদের ব্লকে এবং থানাতে আলোচনা হয়েছে, পলাশীপাড়া পঞ্চায়েতে আমরা একই বিষয় নিয়ে বারবার সবাইকে সচেতন করছি। তাই আমাদের মেন আলোচ্য বিষয় যেটা আমরা বিজয়াটা এবার সেইভাবে করতে পারবো না, যে ঐতিহ্যবাহী বাঁধ আমাদের পলাশীপাড়া পঞ্চায়েতের তরফে যে নদীতে হয়ে থাকে জলঙ্গী নদীতে সেটা আমরা পুরোপুরি বন্ধ রাখছি এবার। আপনার নাম? আমার নাম মধুমিতা মণ্ডল বিশ্বাস, আমি পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।